লিটারি টার্মসের নতুন ক্লাস শুরু করছি। লিটারি টার্মসের বিষয়গুলো কয়েকটা মাথায় রাখবে, বুঝতেও হবে কিছু জিনিস, নোটস তো থাকবেই, নোটস দিলে ওইগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে সেটা কিছু না, কিন্তু আমি বুঝবার ব্যাপারটা, মানে বোঝাটা বেশি জরুরি। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটেরিয়ালস, জিনিসগুলো বোঝাটা বেশি জরুরি। এখন প্রশ্ন আসতে পারে লিটারি টার্মসের, তো লিটারি টার্মস কী ব্যাখ্যা করেছি, সাহিত্য কাকে বলে ব্যাখ্যা করেছি, যেগুলো আমি বলেছিলাম যে প্রথম দিন হয়তো স্যারের চাইলে জিজ্ঞেস করলে করতে পারেন, ঠিক আছে, আমাদেরকে অ্যাজাম্পশনের মধ্যেই ছিল ওই জিনিসগুলো। তো সাহিত্য কাকে বলে জানা আছে, কোনো একজন লেখকের নাম স্যাররা জিজ্ঞেস করতে পারেন, কোনো কবির নাম জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে, কোনো ড্রামাটিস্টের নাম জিজ্ঞেস করতে পারেন। তো যাই হোক, এগুলো আগের দিন আমরা করে নিয়েছিলাম, ঠিক আছে। এখন একটু এগিয়ে যাচ্ছে এই লিটারি টার্মসের ক্লাসে, আর একটু এগিয়ে যায়। দেখো, লিটারি টার্মসের ক্লাসে আমরা জানি যে অনেক ধরনের সাহিত্যের রূপ আছে, তার মধ্যে একটা হলো পোয়েম। পোয়েম মানে কবিতা, পোয়েম মানে কবিতা। পোয়েম শব্দটা কী থেকে এসছে কে বলতে পারবে? পোয়েমা শব্দ থেকে এসছে। কী থেকে এসছে? পোয়েমা। আচ্ছা, পোয়েমা শব্দ থেকে এসছে না হয় বুঝলাম, এটা একটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ, পোয়েমা থেকে এসছে পোয়েম শব্দটি। এটা মানে কি? থিং মেড। এটা মানে কি? থিং মেড। বাহ, খুব সুন্দর বলছো। তো থিং মেড মানে হলো কোনো জিনিস বানানো হয়েছে, কোনো জিনিস বানানো হলো। তাহলে সেই অর্থে তাহলে পোয়েম মানে হলো থিং মেড, থিং মেড, কোনো জিনিস বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে যে বানাচ্ছে তাহলে সে হলো সৃষ্টিকর্তা, সে হলো সৃষ্টিকর্তা। তাহলে পোয়েটকে, পোয়েটকে মেকার অফ থিং বলা যাবে, এ মেকার অফ থিং। তাহলে পোয়েম মানে যদি থিং মেড হয়, তাহলে পোয়েট মানে হলো এ মেকার অফ থিংস, এ মেকার অফ থিংস, হ্যাঁ না না, ঠিক। তাহলে সৃষ্টিকর্তা, তাহলে কবিদের আগেকার দিনে গ্রীসে সৃষ্টিকর্তা বলা হতো, তার কারণ ও কিছু বানিয়েছে। সত্যিই তো, যে কবি হয় সে তো কিছু বানিয়েছে, সে তো কিছু বানিয়েছে, সে তো আবিষ্কারক। হ্যাঁ, ইলেকট্রিক ফ্যান বানায়নি, ইলেকট্রিক হিটার বানায়নি, বুঝলাম আমি, ঠিক আছে, ফোন বানায়নি, কিন্তু একটা কবিতা যে বানিয়েছিল সেটাও তো একটা আবিষ্কার এক ধরনের। ওটা তো আগে এক্সিস্টেন্সে ছিল না, ওটা তো বানানো, বুঝতে পারলে? কবিতা এবং গানের মধ্যে কোনো পার্থক্য নেই, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। কবিতাগুলোই সুর দিয়ে দিয়ে গান বানানো যায়, বুঝতে পারলে? এই যে অরিজিৎ সিং যে গানগুলো করে, ওটা তো ইনেবই একটা কবিতা, কবিতার উপর সুর ঢালছেন, নিয়ে গান হচ্ছেন। তাহলে অরিজিৎ সিং একটা যখন গান বানাচ্ছে, তার মানে ওটা সৃষ্টি, নিজে লিখলেন, নিজে গানটাকে বানিয়ে দিলেন ধরো, তাহলে উনি সৃষ্টি করলেন কিনা ওটা? তাহলে উনি একদিক থেকে সৃষ্টিকর্তা, একদিক থেকে সৃষ্টিকর্তা, কবিতা বা গানটির সৃষ্টিকর্তা, হ্যাঁ না না, ঠিক। আচ্ছা, স্টোরি, স্টোরি কথাটি, কথাটি কি থেকে এসছে? স্টোরি ফ্রেঞ্চ শব্দ থেকে এসছে। কি থেকে এসছে? ফ্রেঞ্চ শব্দ, ফ্রান্সের শব্দ, বা ল্যাটিন শব্দ স্টোরিয়া থেকে এসছে, ল্যাটিন শব্দ স্টোরিয়া থেকে এসছে, মানে স্টোরি কথাটি, স্টোরি এই ফ্রেঞ্চ শব্দ থেকে এসছে, বা ল্যাটিন শব্দ স্টোরিয়া থেকে এসছে, বুঝতে পারলে কিনা? দুটো এটার একাধিক মত রয়েছে আসলে, যেটা নিয়ে কোনো ডিসপিউট নেই সেটা একটাই বলে দিচ্ছি, কিন্তু যেটা নিয়ে, যেটা বারবার চেঞ্জ হয়ে এসছে সেটার কিন্তু একাধিক মত রয়েছে। মানে ধরো আজকে একটা শব্দ বললাম, তারপর সেটা পাল্টে গেল, অন্য দেশে গেল, সেখানে অন্য কিছু নাম হলো, তারপরের শতাব্দীতে আরও কোথাও গেল, নিয়ে অন্য কিছু নাম হলো, তাহলে এই যে ভ্যারিয়েশন এলো জিনিসটা, তখন আলাদা আলাদা নামগুলো হয়েছে এবং সোর্সগুলো আলাদা আলাদা হয়েছে। তাহলে এই যে, আবার ল্যাটিনে অনেকে বলেন, অনেকে বলেন হিস্টোরিয়া কথাটি থেকে এর উৎপত্তি, হিস্টোরিয়া থেকে, অনেকে বলেন হিস্টোরিয়া থেকে স্টোরি কথাটির উৎপত্তি, ক্লিয়ার না ক্লিয়ার নয়, এইটা হচ্ছে। আচ্ছা, নোভেল, নোভেল কথাটি কি শব্দ থেকে এসছে? ল্যাটিন শব্দ নোভেলা থেকে এসছে, ল্যাটিন শব্দ নোভেলা থেকে এসছে। নোভেল মানে উপন্যাস, নোভেল মানে উপন্যাস। ড্রামা, ড্রামা মানে নাটক, এটা কি থেকে এসছে? গ্রিক শব্দ থেকে এসছে, ঠিক আছে, ডিড, ডিড বা অ্যাক্ট, বুঝতে পারলে? ড্রামা মানে হলো ডিড, গ্রিক শব্দ থেকে এসছে। তাহলে তুই যদি কম বেশি দেখিস, বেশিরভাগটা গ্রিক শব্দ থেকে এসছে বা ল্যাটিন শব্দ থেকে এসছে, একটা দুটো ফ্রেঞ্চে ঢুকে গেছে ওটা মনে রাখতে হবে, কিন্তু বেশিরভাগটাই তোর গ্রিক থেকে এসছে বা ল্যাটিন থেকে এসছে, রাইট। আচ্ছা, লিটারেচার, লিটারেচারের বাংলা মানে কি? সাহিত্য। লিটারেচার কি থেকে এসছে? ল্যাটিন শব্দ লিটারুতা, বুঝতে পারলে? ল্যাটিন শব্দ লিটারুতা থেকে এসছে, লিটারুতরা, হ্যাঁ এমনি হবে, লিটারুতরা এমনি কিছু হবে, ল্যাটিন শব্দ, বুঝতে পারলে?
আরে ল্যাটিনে অমনি উচ্চারণগুলো হয়, আমাদেরও ঠিকঠাক উচ্চারণ হচ্ছে না, তার কারণ আমরা মূল কথা হচ্ছে রোমের বাসিন্দা নই, আমরা বাঙালি। এবার বাঙালি হয়ে যখন ল্যাটিন শব্দ উচ্চারণ করতে যাচ্ছি, তো ওটার মধ্যে বাঙালি পনা ঢুকে যাচ্ছে আর, ঠিক আছে, বাঙালিরা বাঙালির মতো উচ্চারণ করে দিচ্ছি, বুঝতে পারলি? অ্যাকচুয়ালি এই বিষয়ে প্রসঙ্গতই বলবো, ঠিক আছে, আদর্শ উচ্চারণ বলে কিছু হয় না আজকের দিনে। একটা সময় মনে করা হতো যে ব্রিটিশরা যে উচ্চারণ করে সেটাই হলো আসল উচ্চারণ, কিন্তু আজকে ইংরাজি আন্তর্জাতিক ভাষা হয়ে গেছে। এই ইংরাজি আন্তর্জাতিক ভাষা হওয়াতে ইংরাজির ভ্যারিয়েশন চলে এসেছে, ইন্ডিয়ান ইংলিশ, বাংলাদেশি ইংলিশ, পাকিস্তানি ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, নিউজিল্যান্ড ইংলিশ, ইউএস ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, এই যে এত ভ্যারিয়েশন আসার ফলে প্রোনাউন্সিয়েশনের মধ্যেও ভ্যারিয়েশন চলে এসছে। প্রোনাউন্সিয়েশন আবার হয় জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী, বুঝতে পারলে, তোমার সংস্কৃতি রীতিনীতি অনুযায়ী তোমার উচ্চারণ হবে, বুঝতে পারলে কিনা। তো যাই হোক, তা আদর্শ উচ্চারণ বলে আজকে আর কিছু নেই, বুঝতে পারলে? উই মাস্ট অ্যাকসেপ্ট দ্য প্রোনাউন্সিয়েশন অ্যাজ ইট ইজ, বুঝতে পারলে কিনা, রাইট? তবুও আগেকার দিনে কিন্তু তবুও আমাদের ফোনেটিক্স পড়তে হবে, যখন আমরা ফোনেটিক্স পড়বো উচ্চারণ তত্ত্ব পড়বো, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি কী উচ্চারণ হওয়া উচিত ব্রিটিশ উচ্চারণটা, ঠিক আছে, সেইটা আমরা জানবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, এই 2024-এ দাঁড়িয়ে মডেল প্রোনাউন্সিয়েশন বলে কিছু নেই যে এইটাই হবে। যেমন ধরো আমরা সাপোজ আমি বলছি এডুকেশন, এডুকেশন তো ইন এ ওয়ে ভুল কথা, তাহলে এডুকেশন আমরা যদি বলছি ফরগেট, ফরগেট বলি না, ফরগেট তো নয় কথাটা, ফরগেট আমরা বলি, মার্কেট বলি, চল মার্কেট যাব, মার্কেট তো নয় কথা, মার্কেট, রাইট? তো প্রোনাউন্সিয়েশন, বুঝতে পারলে? এইরকম করে বিভিন্ন উচ্চারণ উচ্চারণগুলো আলাদা আলাদা রয়েছে। যেমন ধরো কালার এবং কালার, রাইট, কালার, রাইট, এই যে আলাদা আলাদা হচ্ছে বানান, যেমন কালার শব্দটা ব্রিটিশরা আবার আলাদা বানান লেখে, COL UR, যেটা আমরাও লিখি, আমরা ব্রিটিশদের মূলত ফলো করি, ঠিক আছে, তবে অন্ধ অনুকরণ হবে না কিন্তু কোনোভাবে, ঠিক আছে, আমাদের মডেলটা ব্রিটিশ ইংলিশ, তবু ব্রিটিশদের মতো উচ্চারণ করতে গিয়ে হবে না, কারণ কাক হয়ে ময়ূর সাজতে যাও না, ঠিক আছে, কাক হয়ে ময়ূর সাজতে গেলে অড লাগবে তোমাকে, ঠিক আছে। তো ইউ মাস্ট অ্যাকসেপ্ট এ রিয়েলিটি, উই আর নট বর্ন ব্রিটিশ, তোমাদেরকে একটা বিষয় জানতে হবে এবং ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমরা বর্ন ব্রিটিশ নই, বুঝতে পারলে? তো বর্ন ব্রিটিশ না হওয়ার কারণ বশত তুমি চেষ্টা করলে কিছুটা হয়তো রপ্ত করতে পারবে ব্রিটিশদের মতো উচ্চারণ, কিন্তু পুরোপুরি কিন্তু আসবে না তোমার বিষয়টা, বুঝতে পারলে কিনা? তাই শুনতে যাতে অড না লাগে, পরিষ্কারভাবে বোঝা যায় তুমি কি বলতে চাইছো। আমাদের যদি জিবি শয়ের একটা লেখা আছে, অসাধারণ পণ্ডিত ব্যক্তি ছিলেন জিবি শয়, উনি একটা লেখা লিখেছিলেন, উনি একটা লেখা লিখেছিলেন স্পোকেন ইংলিশ ব্রোকেন ইংলিশ, ওখানে উনি পরিষ্কারভাবে বলছেন এই উচ্চারণ ফুচ্চারণ, এই উচ্চারণ তুচ্চারণের মধ্যে যাওই না, তোমরা কি বলতে চাইছো এটাকে পরিষ্কারভাবে বলে দাও, দিস ইজ হোয়াট জিবি শ হ্যাজ সেড, বুঝতে পারলে কিনা? তো তর্ক বিতর্ক তো রয়েছে বিভিন্ন বিষয়ে, জিবি শ অনেক বড় নাট্যকার ছিলেন, ড্রামাটিস্ট ছিলেন, তো মডার্ন যুগের, বুঝতে পারলে, আইরিশ ড্রামাটিস্ট ছিলেন, কিন্তু উনি এমন একজন ব্যক্তি জিবি শ, শেক্সপিয়ারের পরে জিবি শয়ের নামই করা যায়, কেন না, কারণ এমনই একজন ব্যক্তি পৃথিবীর সাহিত্যের মধ্যে রয়েছেন যিনি একসাথে অস্কারও পেয়েছেন এবং এবং নোবেলও পেয়েছেন। এটা আর কোনো তুমি ব্যক্তিকে পাবে না যে নোবেল পুরস্কারও পেয়েছে এবং অস্কার পেয়েছে, এটা শুধু জিবি শয়ই করতে পেরেছে। কে করতে পেরেছিল? জিবি শ। সো হি সেড দিস কাইন্ড অফ থিং। তো যাই হোক, উচ্চারণ নিয়ে বেশি মাথা ঘামাও না, ভয় পাও না, কিন্তু দেখবে যেন অড না হয়ে যায়, বুঝতে পারলে? উচ্চারণটা একদমই অড না হয়, ইজটাকে ইজেই বল, ইজ বলে দিস না, একটু খারাপ লাগবে শুনতে, ঠিক আছে। যেমন ধর গ্রাম থেকে যারা আমরা আসি, আমাদের একটা সমস্যা থাকে, হ্যাজ বলে ফেলি, হ্যাজ, হ্যাজ তো নয় কথাটা, হ্যাজ, বুঝতে পারলি? মানে হি হ্যাজ ডান ইট, রাইট, ইউ মাস্ট ডু ইট অ্যান্ড হি হ্যাজ ডান ইট, দিস কাইন্ড অফ থিং শুড বি দিস, রাইট, এইরকম হওয়া উচিত। কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি কি হ্যাজ, এটা কেন হয়েছে জানিস? আমরা যখন স্কুলে যখন পড়াশোনা করেছি, যে মানে বইগুলো কিনেছিলাম ইংরাজিতে, সেগুলো উচ্চারণটা আবার বাংলাতে লেখা ছিল, হয় এবার হ্যাজ এইচ এস ওটাকে হয়কার বুর্গের জ লেখা ছিল, হ্যাজ হ্যাজ করে পড়ে নিয়ে ওটা হ্যাজ হয়ে গেছে, বুঝতে পারলি? ইজ, হ্যাজ, এই যে জিনিসগুলো হয়েছে, এইগুলো অড লাগবে কিন্তু, এইগুলো করিস না, বুঝতে পারলি কিনা? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, রাইট, ঠিক আছে। দেখো তাহলে পোয়েম শব্দটা গ্রিক শব্দ থেকে বেরিয়ে এসছে, এবার কথা হচ্ছে সনেট, সনেট কি থেকে এসছে, মানে কোন দেশের জিনিস সনেট? ইটালির প্রোডাক্ট, সনেট হলো ইটালির প্রোডাক্ট। সনেট মানে কি? এ লিটল সং, এটা একটা 14 লাইনের কবিতা, এ লিটল সং, এ লিটল সং, সনেট হলো এ লিটল সং, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা সনেট কবিতাটা, এই যে সনেট যেটা রয়েছে 14 লাইনের কবিতা, এ লিটল সং বা এ লিটল সাউন্ডও বলা হয়, ইটালির প্রোডাক্ট ছিল, বুঝতে পারলে কিনা?
এই সনেটটাকে ব্রিটিশরা দুজন জেন্টেলম্যান ব্রিটেন দুজন জেন্টেলম্যান আমাদের এই ইংল্যান্ড থেকে গেছিলেন ইটালিতে, এবং ওনারা দেখলেন বাহ 14 লাইনের কবিতাগুলো খুব ফেমাস, তো আমরা নিয়ে যাবো ইংল্যান্ডে। ওনারা নিয়ে গেছিলেন এই সনেটকে। ওই দুটো জেন্টেলম্যানের নাম কি বলো? ওয়াট এবং সুরি। ওয়াট এবং সুরি ওনারা একটা বই প্রকাশিত করেছিলেন এবং ইটালিয়ান সনেটগুলোতে ইংরাজিতে ট্রান্সলেট করেছিলেন। সেই ট্রান্সলেশন যে করলেন সেগুলো খুব বিখ্যাত হয়ে গেছে, কিন্তু বইটার নাম কি? টোটাল স্মিথল্যান্ড। বুঝতে পারলে? এটা মনে রাখবে। আচ্ছা, সনেটগুলোর যে স্ট্রাকচারটা থাকে, সনেট তো 14 লাইনের কবিতা এবং উপরে 8টা লাইন থাকে, নিচে 6টা লাইন থাকে। উপরের 8টা লাইনকে অক্টেট বলে, কি বলা হয়? অক্টেট। নিচে 6টা লাইনকে সেস্টেট বলে, কি বলা হয়? সেস্টেট। উপরের 8টা লাইনকে অক্টেট বলে, নিচে 6টা লাইনকে সেস্টেট বলে। তো সনেট মূলত এইটাই, বুঝতে পারলে? কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার আবার সনেটের স্ট্রাকচারটাকে পাল্টে ফেললেন। উইলিয়াম শেক্সপিয়ার সনেটের স্ট্রাকচারটাকে পাল্টে ফেললেন এবং ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট হলো 14 লাইনের কবিতা, উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন, উপরে 8টা লাইনকে অক্টেট বলে, নিচে 6টা লাইনকে সেস্টেট বলে। এটা ইটালিয়ান স্ট্রাকচার বা পেত্রাকান সনেট বলা হয়। বুঝতে পারলে কিনা? কিন্তু এটা থেকে দূরে সরে গিয়ে আমরা শেক্সপিয়ারের স্ট্রাকচার দেখতে পাবো। শেক্সপিয়ার সনেটের স্ট্রাকচারটা একদমই পাল্টে ফেলেছিলেন। উনি বলেছিলেন যে 14 লাইনেরই কবিতা থাক, কিন্তু উপরে 4টা লাইন থাকবে, তারপর মাঝে একটা গ্যাপ, আবার 4টা লাইন, মাঝে আরেকটা গ্যাপ, আবার 4টা লাইন, তাহলে 4 × 3 = 12 হয়ে গেল, আর শেষে 2 লাইন পড়ে থাকবে। এই স্ট্রাকচারটা উনি এনেছিলেন। এই 4 লাইনকে কোয়াট্রেন বলা হয়। কি বলা হয়? কোয়াট্রেন। তাহলে একটা কোয়াট্রেন, দুটো কোয়াট্রেন, তিনটে কোয়াট্রেন, তিনটা কোয়াট্রেন, আর শেষে যে 2 লাইন পড়ে থাকে ওটা কাপলেট বলা হচ্ছে। কি বলা হচ্ছে? কাপলেট। 3 কোয়াট্রেন মানে কাপলেট, উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ না? এবারে এলিজি, এলিজি মানে কি? দুঃখের কবিতা। একটা উদাহরণ দাও। হ্যাঁ, তুমি অ্যাংলো স্যাক্সন চলে গেলে, ভেরি গুড, অ্যাংলো স্যাক্সন এলিজি। হ্যাঁ, ঠিক কথা। হ্যাঁ, চলে এসো, ইউ গট লেট। অ্যাংলো স্যাক্সন এলিজি, অ্যাংলো স্যাক্সন এলিজির কথা বললে, হাজব্যান্ড ভার্সাস ওয়াইফ কমপ্লেন। আচ্ছা, যদি প্রাচীন যুগে না গিয়ে বর্তমান যুগে, মানে বর্তমানও না, মোটামুটি মাঝে, তুমি 18 সেঞ্চুরি বলো বা এইরকম এলিজি। হ্যাঁ, শুধু চার্জিয়ার বললে হবে? এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চয়ার্ড, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চয়ার্ড, থমাস গ্রে। তবে তোমার উত্তরটা ঠিক আছে, কোনো ভুল নাই কিন্তু। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল চাইলাম শুধুমাত্র। কিন্তু তুমি যখন বলেছিলে হাজব্যান্ড ভার্সাস ওয়াইফস কমপ্লেন, উলফ অ্যান্ড এডওয়ার্ড, এগুলোও তো এলিজি, নিশ্চিতভাবে তো এলিজি, কোনো সন্দেহই নেই। দ্য রুইন, এগুলো অ্যাংলো স্যাক্সন এলিজি ছিল। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নলেজটা কত সুন্দর কাজে লাগালো আমাদের লিটারেরি টার্মস পড়তে গিয়ে। এটাই হচ্ছে কাজের জিনিস, ওইদিকে নলেজ ঠিকঠাকভাবে এইদিকে কাজে লাগাচ্ছিস, এই দিকের নলেজ প্রয়োজনে ওইদিকে কাজে লাগাতে হবে। দ্যাটস রিলেটেড না, জিনিসগুলো রিলেটেড, প্রাসঙ্গিক। তো এটা ভালো জিনিস, এরকম কাজে লাগাতে হবে, তাছাড়া শিখতে কিসের জন্য? ঠিক আছে। আচ্ছা, এলিজি, তাহলে একটা 18 সেঞ্চুরির কথা বলি। তাহলে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চয়ার্ড, কার লেখা? থমাস গ্রে। কার লেখা? থমাস গ্রের লেখা। আচ্ছা, এপিক কি? মহাকাব্য। এপিক কি শব্দ থেকে বেরিয়ে এসেছে? এপিকস, গ্রিক শব্দ। এপিক কয় প্রকার? দুই প্রকার। কি কি? প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি এপিক এবং সেকেন্ডারি এপিক। প্রাইমারি এপিক কাকে বলে? যেটা প্রথম প্রথম তৈরি হয়েছে, নাকি আদিম যুগে তৈরি হয়েছে, ব্রোঞ্জ যুগে তৈরি হয়েছে, নাকি সেটা প্রাইমারি এপিক। যেমন ধরো ওই যে ইলিয়াড, ওডিসি, এইগুলো। তাহলে প্রাইমারি এপিকের কি কি কোয়ালিটি দেখতে পাবো? এত আগে তৈরি হয়েছে, বল স্যার, ওই যুগে তো কলমে, খাতা কলমেই ছিল না। ঠিক আছে, তাহলে ওরাল ট্র্যাডিশন। কি ছিল? ওরাল ট্র্যাডিশন, মুখে মুখে প্রচারিত হলো, কারণ বেশিরভাগ মানুষ খাতা কলমের কিছু ব্যবস্থা করতে পারেনি। তাহলে ওরাল ট্র্যাডিশন, মুখে মুখে প্রচারিত হলো, এবং কি হতো? ভাষাটা সহজ ছিল। ঠিক আছে, আনরিফাইন্ড ইন এ ওয়ে। ঠিক আছে, ভাষাগত তুই বলতে পারিস একটা মিষ্টতা বা একটা সহজ সরল ভাব ছিল। হ্যাঁ, আর কি? ওটা তো থাকবে এপিকে, প্রাইমারি এপিকে। আর কি? ভ্যারিয়েশন আসতে পারে। কি আসতে পারে? ভ্যারিয়েশন আসতে পারে। ভ্যারিয়েশন আসতে পারে মানে বলতে পারছিস, যেহেতু লিখিত কোনো রূপ নেই, উত্তরপ্রদেশের দিকে আরো কিছু এলিমেন্ট অ্যাড হয়ে গেছে রামায়ণে, পশ্চিমবঙ্গের দিকে যখন আসছিস তখন ওই এলিমেন্টটা খুঁজে পাচ্ছিস না, অন্য কিছু এলিমেন্ট অ্যাড হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু হতে পারে, ভ্যারিয়েশন আসতে পারে। বুঝতে পারলে কিনা? আচ্ছা, কিন্তু যদি আরেক ধরনের যে এপিক আছে, একটা তো তোরা বললি প্রাইমারি এপিক, বা তোরা যেটা বললি ফোক এপিক, ফোক এপিক বা প্রাইমারি এপিক, কিন্তু আরেক ধরনের এপিক আছে, সেটা হচ্ছে লিটারেরি এপিক বা সেকেন্ডারি এপিক। এটার কি কি কোয়ালিটি রয়েছে? গোটাটাই প্রথম থেকে লিখিত রূপে থাকবে। আর কি?
ভ্যারিয়েশন কিছু থাকবে না, আর কি ল্যাঙ্গুয়েজ ফাইন ল্যাঙ্গুয়েজ হবে, হ্যাঁ না, একটু জটিল কমপ্লিকেটেড হতে পারে, ক্লিয়ার না ক্লিয়ার নয়। আচ্ছা ব্যালেড কাকে বলে? ছোট ছোট কবিতা, মানে হ্যাঁ মানে একটা কবিতা যার মধ্যে আবার গল্প ঢুকে থাকবে, কবিতা যেটার মধ্যে আবার গল্প ঢুকে থাকবে। তবে এটা এপিকের মতো নয়, ব্যালেড এবং এপিকের মধ্যে পার্থক্য হলো লিলিপুট এবং রাক্ষসের মধ্যে যা পার্থক্য থাকে, বুঝতে পারলে? কিন্তু এপিকের মধ্যেও গল্প থাকবে, ব্যালেডের মধ্যেও গল্প থাকবে, ক্লিয়ার না ক্লিয়ার নয়। একটা ব্যালেডের নাম বলো, রবিনহুড ব্যালেড, ব্যালেড অন রবিনহুড, তাই না? রবিন রেড ব্রেস্ট নামক একটা পাখির গল্প ছিল, সেই গল্পটাও রয়েছে, রবিনহুড নামক যোদ্ধার গল্পের উপর। চেস ব্রাউন নেড মেড বলে একটা পবিত্র নারী ছিল, যে তার ফিউচার হাজব্যান্ডের সাথে ছাদ দেবে সবসময় দুঃখের সময়ে, সেইগুলোর উপর ব্যালেড আছে। লয়ালিটি এবং ব্রেভারি, কারেজ, এগুলোকে সাধারণত সমাজে ছড়ানোর জন্য এই ব্যালেডগুলো তৈরি করা হয়েছিল। ব্যালেডের ভাষা কঠিন হতো না সহজ হতো? সর্বদাই সহজ হতো ব্যালেডের ভাষা, ঠিক আছে। আচ্ছা ওড কি? এক উঁচু মানের কবিতা কোনো একজন ব্যক্তির প্রতি বা প্রকৃতির প্রতি বা কোনো একটা পাখির প্রতিও হতে পারে, কোনো একটা সিজনের প্রতিও হতে পারে, কোনো একজন নেচারাল বিষয়কে সমর্পিত করা হবে, ক্লিয়ার না ক্লিয়ার নয়। আচ্ছা হেম কি? হেম ঈশ্বরকে খুশি করার জন্য ধর্মের গান, বুঝতে পারলে? স্তুতি যেটা বলা হয়, স্তুতি গান বলে না, হেম ধর্মের গান, ঈশ্বরকে খুশি করার জন্য গান। আচ্ছা ওবেড কি? ঘুম থেকে তোলার গানকে ওবেড বলে, ঘুম থেকে ওঠানোর গানকে কি বলে? ওবেড। একটা কবিতা আছে দ্য সানরাইজিং, কবিতার নাম, ঠিক আছে। আর তারপর আছে এই যে দ্য সানরাইজিং, জন ডানের লেখা, ঠিক আছে, এটা একটা ওবেড। এখানে প্রেমিক এবং প্রেমিক তার প্রেমিকাকে ঘুম থেকে উঠাচ্ছে, ঠিক আছে, এবং সেই নিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ইমেজরি রয়েছে, সুন্দর তর্ক রয়েছে, দারুণ বিষয়টা। দ্য সানরাইজিং একটা অসাধারণ সুন্দর কবিতা। আচ্ছা ড্রামাটিক মনোলগ কি? এমন এক ধরনের কবিতা যেখানে সিঙ্গেল স্পিকার থাকবে বা সিঙ্গেল লোকুটার থাকবে, একজনই বক্তা থাকবে, সাইলেন্ট লিসনার থাকবে এবং বা সাইলেন্ট লিসনার্সও থাকতে পারে, একজন শুনবে বা অনেকজন শুনবে, চুপচাপ শুনবে, এবং কি যে কথাটা বলবে বক্তা তার মধ্যে দিয়ে তার দার্শনিক চিন্তাধারা প্রকাশিত হবে, আর কি হবে, এবং হঠাৎ করে শুরু হবে, অ্যাব্রাপ্ট বিগিনিং থাকবে, এবং কি একটা রিটোরিকও থাকতে পারে, বুঝতে পারলে কিনা? এইগুলো হলো ড্রামাটিক মনোলগ, মানে ড্রামা প্লাস মনোলগ, এমন একটা কবিতা যার মধ্যে ড্রামা ড্রামা কোয়ালিটি থাকবে। মনোলগ আমরা যেটা জানেছি একা কথা বলা, ঠিক আছে, সেই মনোলগের কোয়ালিটি থাকবে, সেই জন্য বিষয়টাকে বলা হয় ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ। আচ্ছা এপিথ্যালামিয়ন কি? বলছে রোগের নাম মনে হচ্ছে, ঠিক আছে, কি বলো? বিবাহের গান। এপিথ্যালামিয়ন মানে কি? বিবাহের গান। স্যাটায়ার কি? ব্যঙ্গাত্মক কবিতা, ব্যঙ্গাত্মক কবিতা, স্যাটায়ার। স্যাটায়ার শোন, স্যাটায়ার সাধারণত সমাজকে ব্যঙ্গ করে লেখা হয়, বা কোনো কবিতার স্ট্রাকচারকে ব্যঙ্গ করেও লেখা যেতে পারে, বা কোনো একজন ব্যক্তিকেও ব্যঙ্গ করে স্যাটায়ার লেখা যেতে পারে। স্যাটায়ার মানেই হলো ব্যঙ্গাত্মক কবিতা। আচ্ছা ল্যাম্পুন মানে কি? এটা আরও লো গ্রেডেড, ল্যাম্পুন হলো আরও লো গ্রেডেড, বিশাল লো গ্রেডেড কবিতা ল্যাম্পুন, ব্যঙ্গাত্মক কবিতা, কিন্তু ব্যক্তি আক্রমণ করবে, মানে আমার সাথে ধর, সাপোজ আমি বলছি আমার সাথে ধর এই ম্যাডামের রাগ আছে, ঠিক, ম্যাডাম তোমার নাম কি? রিয়া, রিয়ার সাথে আমার রাগ আছে কোনো কারণে, তা আমি একটা কবিতা লিখলাম, এবং সেই কবিতার মুখ্য বিষয়বস্তু হলো রিয়াকে ছোট করে দেখানো, সেই নামটা আমি দিলাম রিয়া, তার সম্বন্ধে হিজিবিজি আলতু ফালতু কথা লিখলাম কবিতার মাধ্যমে, এবং সুন্দর একটা কবিতা রূপ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পরিষ্কার তুই বুঝতে পারবি যে রিয়াকে নিয়েই বলছি আমি। তাহলে এটা হয়ে গেল ল্যাম্পুন, এটা হয়ে গেল ল্যাম্পুন, মানে ব্যঙ্গাত্মক কবিতা কিন্তু ব্যক্তিগত আক্রমণ থাকবে, ওটা মানে খুব লো গ্রেডের কবিতাটা হয়ে গেল, মানে আর কি তুই ওটা তোর লিটারেরি স্ট্যাটাস কী পাবি বা লিটারেরি মেরিট কী পাবি তুই? তার কারণ ওটা ব্যক্তি আক্রমণের জন্যই তো বানানো হয়েছে, ওটার উদ্দেশ্যটাই তো আলাদা, ওটার উদ্দেশ্য এই নয় যে সাহিত্যের মেরিটটাকে ইম্প্রুভ করবো, ওটার উদ্দেশ্যই হলো ব্যক্তিগত আক্রমণ করবো, ক্লিয়ার না ক্লিয়ার নয়। এটা হয়ে গেল ল্যাম্পুন। আচ্ছা অ্যালিগোরিক্যাল পোয়েম কি? রূপক কবিতা। অ্যালিগোরিক্যাল পোয়েম মানে রূপক, রূপক কবিতা কি? উপর থেকে একটা সহজ সরল মানে থাকবে আর ভিতরে একটা গভীর অর্থ থাকবে। তোমরা একাদশ শ্রেণীতে একটা কবিতা পড়েছিলে, সিক্রোজ, মনে আছে? একটা উপর থেকে সহজ সরল মানে আর ভিতরে কত গভীর অর্থ, অন্তর্নিহিত অর্থ থাকছে,
তো দ্যাট ইজ সিক্রোজ, বুঝতে পারলে? সেইটা হলো রূপক কবিতা, অ্যালেগোরিক্যাল পোয়েম, বুঝতে পারলে? উপর থেকে সহজ সরল মানে ভেতর থেকে গভীর অর্থ থাকবে বা অন্তর্নিহিত অর্থ থাকবে। আইরনিক্যাল পোয়েম কাকে বলে? ব্যঙ্গাত্মক। তোমরা পেয়েছিলে অনকিলিং এট্রি, দ্বাদশ শ্রেণীতে পেয়েছিলে অনকিলিং এট্রি, গিয়ে প্যাটেলের লেখা, ওটা একটা ব্যঙ্গাত্মক কবিতা ছিল, পুরো কবিতাটাই ছিল গাছ কাটা নিয়ে, কিন্তু শেষে বুঝলাম গাছ কাটাটা খারাপ জিনিস। এই যে স্ট্রাকচারটা, এটা হলো ব্যঙ্গাত্মক কবিতা, আইরনিক্যাল পোয়েম। ফিলোসফিক্যাল পোয়েম কি? দার্শনিক তত্ত্ব সম্বন্ধীয় একটা কবিতা, একটা কবিতা যেটার মধ্যে দার্শনিক তত্ত্ব থাকবে। যেমন আমরা ব্রাদারহুড পেয়েছি, অক্টেভিও প্যাজের লেখা পেয়েছিলাম না, ওটা একটা দার্শনিক কবিতা ছিল, বুঝতে পারলে কিনা? তো দার্শনিক কবিতার মধ্যে একটা দার্শনিক তত্ত্ব থাকবে বা দার্শনিক চিন্তা ভাবনা থাকবে। আচ্ছা, অ্যান্টি ওয়ার পোয়েম কি? যে কবিতার মধ্যে যুদ্ধের বিরুদ্ধে কথা বলা হবে সেইটাকে বলবো অ্যান্টি ওয়ার পোয়েম। যে কবি মানে ওয়ার পোয়েম, ওয়ার পোয়েমও আছে আর অ্যান্টি ওয়ার পোয়েমও আছে। ওয়ার পোয়েম যুদ্ধকে গৌরবান্বিত করবে, যে যুদ্ধের জন্য যে সৈনিকরা লড়াই করছে তারাই আসল দেশপ্রেমী, এবং দেশের জন্য জীবন দেওয়া সব থেকে ভালো জিনিস, দেশপ্রেমী হওয়াটাই আসল কথা, এই জাতীয় যখন কথা বলতে থাকবে এবং যুদ্ধের জন্য প্রাণ দেওয়াটাই সব থেকে বড় কথা, এই জাতীয় যখন করে, মাতৃভূমি, মাতৃভূমির প্রতি সমর্পণ আমাদের থাকা দরকার, এই যে জাতীয় কথা, এবং তার জন্য প্রয়োজনে যুদ্ধও করব, এই জাতীয়, তাহলে ওটা ওয়ার মঙ্গারিং হয়ে যাচ্ছে, সামহাউ ইনডাইরেক্টলি হলে ওয়ার মঙ্গারিং হয়ে যাচ্ছে, তাহলে ওটা ওয়ার পোয়েম হয়ে গেল। কিন্তু যেটা যুদ্ধটাই খারাপ জিনিস, বুঝতে পারলি? যুদ্ধ হলো একটা খারাপ জিনিস। ওয়ার ইজ এ মিনিংলেস ওয়েস্টেজ অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস। যুদ্ধ হলো একটা মানবিক সম্পদ এবং আর্থিক সম্পদের অবক্ষয়, ঠিক আছে? অ্যান্ড ইটস এ ডার্টি পলিটিক্যাল গেম অফ পলিটিশিয়ানস। এইরকম যেমন থিঙ্কিং, কথাবার্তা বেরিয়ে আসবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভাবে কোনো কবিতার মাধ্যমে, এবং যুদ্ধ যে খারাপ জিনিস, ভয়ঙ্কর জিনিস, অ্যান্ড ইটস এ মার্সিলেস অ্যাক্ট, রাইট, ডিজাইন্ড বাই পলিটিশিয়ান, এইরকম থিঙ্কিং যখন বেরিয়ে আসবে তখন সেটা বলবো অ্যান্টি ওয়ার পোয়েম, সেটা বলবো অ্যান্টি ওয়ার পোয়েম। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, ঠিক। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় বলবো, মেটা ফিজিক্যাল পোয়েম কি, মেটাফিজিক্যাল পোয়েম কি বল? অধিবিদ্যা সংক্রান্ত, মেটা প্লাস ফিজিক, কথাটা ভাঙলেই পেয়ে যাবে মেটাফিজিক্যাল। যেমন টু হিজ কয়মিস্ট্রেস, অ্যান্ড্রু মার্ভেলের লেখা টু হিজ কয়মিস্ট্রেস, একটা মেটাফিজিক্যাল পোয়েম। মানে ওই কবিতাগুলো সাধারণত শুরু হয় ফিজিক্যাল রিলেশনশিপ দেখি, আর কবিতাটা আস্তে আস্তে উপরে চলে যায়, অনেক ডিপ বিষয়ে চলে যায়, আধ্যাত্মিকতায় চলে যায়, এই ধরনের কবিতাগুলো হলো মেটাফিজিক্যাল পোয়েম, ঠিক আছে? মানে তুই বলতে পারবি মেটা প্লাস ফিজিক্স, ঠিক আছে? যদিও এই ডেফিনেশনটা যেটা দিলাম সেটা যথেষ্ট নয়, ইনকমপ্লিট ডেফিনেশন দিলাম, কারণ এইগুলোর অনেক বড় বড় ডেফিনেশন হয়, কিন্তু এক কথায় আমি বিষয়গুলো আলোচনা করছি, ঠিক আছে? এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে, কারো কারো জানিস তো কবিতা সংক্রান্ত ভয় সৃষ্টি হয়ে যায়, অহেতুক ভয়, এটা জেনে রাখ, জানবার জন্য জানা, কবিতা সম্বন্ধে যখন তোর ভয় হয়ে যাবে, যেমন ধরো অঙ্ক নিয়ে কারো কারো ভয় থাকে, আমারও আছে, ঠিক আছে? আর কারো আছে অঙ্ক নিয়ে ভয়? ঠিক আছে, আচ্ছা, অঙ্কের ভীতুগুলো সব এইখানে জমা হয়েছে, ঠিক আছে, রাইট? তো যাই হোক, অঙ্ক নিয়ে যেমন ভয় থাকে সেটার একটা নাম আছে, ইংরাজি নিয়ে কারো ভয় থাকে, কবিতা নিয়েও যদি কারো ভয় থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় মেট্রোফোবিয়া, মনে রাখবে, মেট্রোফোবিয়া বলা হয়, ঠিক আছে? কবিতা ওর পড়তে ভালো লাগবে না, কবিতা দেখলে ভয় লাগবে ওর, ঠিক আছে? কবিতা ওর শুনতে চাইবে না, পালাবে কবিতা শোনা মাত্র, তো এইটা হচ্ছে মেট্রোফোবিয়া। আচ্ছা, পোয়েম এবং পোয়েট্রি কি জিনিস, একই জিনিস না কিছু পার্থক্য আছে? পার্থক্য তো আছে, পোয়েম হলো স্মল আর, আর পোয়েট্রি ইজ লং আর, বুঝতে পারলি? পোয়েম কি জানিস, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, এই যে কবিতাগুলো ছোট ছোট, রাইট? আর পোয়েট্রি হচ্ছে প্যারাডাইজ লস টাইপের, মানে খুব গুরু গম্ভীর, তার মধ্যে ছন্দ মিলল না মিলল, দার্শনিক তত্ত্ব থিঙ্কিং, এইটা মেন জিনিস ওটার মধ্যে, প্রধান বিষয় থাকবে পোয়েট্রির মধ্যে, বুঝতে পারলে? তাহলে পোয়েম ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, আর পোয়েট্রি ইজ এ কালেকটিভ ওয়ার্ক, ঠিক আছে? এইটা বলছে, হ্যাঁ, পোয়েম মানে ছড়া, ঠিক বলেছে, পোয়েম মানে ছড়া, আর পোয়েট্রি মানে কবিতা, ছড়া এবং কবিতার মধ্যে এইটাই পার্থক্য। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, দ্যাটস ভেরি গুড। ভেরি গুড, এগুলো বেশ ভালোই পেলে, আমি দেখতে পাচ্ছি এক কথায় মোটামুটি জিনিসগুলো পড়েছো। আচ্ছা, এটা ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে? দেওয়া আছে, দ্যাটস গুড।